মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে প্রাধান্য দিয়ে 2023-24 অর্থ বছরের দ্বিতীয় ষাণ্মাসিক মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের পঞ্চম তলায় জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এই মুদ্রানীতি ঘোষণা করা হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার নতুন মুদ্রানীতি ঘোষণা করেন। মুদ্রানীতি ঘোষণার পর গভর্নর বলেন, মূল্যস্ফীতি 6% নেমে না আসা পর্যন্ত সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত থাকবে। এবারের মুদ্রানীতিতে 4টি বিষয় গুরুত্ব দিয়ে মনিটরিং পলিসি করা হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে এই মুদ্রানীতি সামঞ্জস্যপূর্ণ। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে গিয়ে প্রবৃদ্ধি 1% কমলে অসুবিধা নেই বলেও মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর বৃন্দ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান কর্মকর্তা চিফ ইকোনমিস্ট গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও সহকারী মুখপাত্ররা।